হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভর্তার রেসিপি। তো আজকে আমি ডিম ভর্তার রেসিপি করে দেখাবো আপনাদের। তো দুপুরে খাবারের জন্য ডিম ভর্তাটা বানিয়েছিলাম, তো ভাবলাম যে আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করি। তাহলে চলুন দেরি না করে আজকে ডিম ভর্তাটা বানাতে আমার কী কী উপকরণ লাগবে সেটা আগে দেখে নেওয়া যাক। এখানে সিদ্ধ ডিম নিয়েছি 3টা, শুকনো মরিচ নিয়েছি 4টা ভেজে, আর কাঁচা মরিচ 2টা কুচি করে নিয়েছি, আর পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি কুচি করে। এখন আমি একটা বাটিতে পরিমাণ মতো তেল নিব, সরিষার তেল, আর সেই সাথে নিব শুকনো মরিচ। আর শুকনো মরিচটা ভালো করে হাত দিয়ে ডলে তেলটার সাথে মাখিয়ে নিব। সাথে নেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা নিয়ে ভালো করে মাখিয়ে নিব। তারপরে এখন আমি দিব কাঁচামরিচ কুচি, আর কাঁচামরিচটা দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে একটা একটা করে আমি ডিমগুলো দিয়ে দিব, আর ডিমগুলো দিয়ে ভালো করে ভর্তাটা করে নিব। আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিব, কারণ এখানে আমার সরিষার তেলটা কম হয়ে গিয়েছে, কারণ ডিমের পরিমাণটা একটু বেশি। এখানে আমি ভেজে রাখা শুকনো মরিচ, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভর্তাটাকে আমি মাখিয়ে নিলাম। এখন আমি স্বাদ মতো দিয়ে দিব লবণ, আর লবণটা দিয়ে আমি ভালো করে ভর্তাটা শেষবারের মতো করে নিব। তো হয়ে গেল আমার ঝটপট ডিম ভর্তা রেসিপিটা, আর এভাবে করে খেয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে, আশা করি ভালো লাগবে সবার। তো আজকে আমার ডিম ভর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।